কথা পাক রব্বুল আলামিন বলে বান্দা আমি তোমারে সবচেয়ে বেশি ভালোবাসি তার কারণ হইল বান্দারে দুনিয়াতে আমি আল্লাহ যা বানাইলাম সব কিছু তোমাদের জন্য বানাইলাম এই তাম সৃষ্টি যত আছে সব কিছু আমি আল্লাহ তোমাদের জন্য বানাইলাম রাসূল বলেন আদ-দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাহ মুসলমান বন্ধুরারে আমার এই পৃথিবীর বুকে আসমান জমিন তরুলতা যা কিছু আছে সব বানাইলেন আল্লাহ আমাদের জন্য আর আল্লাহ আমাদেরকে বানাইলেন আখিরাতের জন্য আল্লাহর জন্য মুফাসসিরিন কেরাম বলেন প্রতিটি মানুষ দুনিয়াতে আসার আগে তার মায়ের পেটের ভিতরে ছিল মায়ের পেট ছাড়া দুনিয়াতে কোনো মানুষ আসে না এই কম বেশি সময় সেখানে ব্যয় করে তারপরে আমরা দুনিয়াতে আসছি কেউ নয় মাস কেউ সাড়ে নয় কেউ দশ কেউ কম বেশি প্রতিটা মানুষ মায়ের পেটে একটা অবস্থান করে আমরা দুনিয়াতে আসছি ওই মায়ের পেটের ভিতরে আমাকে আপনাকে আল্লাহ সেখানে ব্যবস্থা করেছে মায়ের পেটে খাদ্যের ব্যবস্থা করেছে মায়ের পেটে আমার বাসস্থানের ব্যবস্থা করেছে মায়ের পেটে আল্লাহ পাক যত নিরাপত্তা দিয়া আমাদেরকে সেখানে দশ মাস থাকার ব্যবস্থা করেছে মুসলমান বন্ধুরারে আমার আমি আপনি মায়ের পেটে যতদিন ছিলাম সেখানে আল্লাহ কোন খাবার আমার জন্য প্রযোজ্য সেটা আল্লাহ নির্ধারণ করেছে কি খাইলে সেখানে আমি ভালো থাকবো সেটাও আল্লাহ আমাকে সেখানে দিয়েছে আমি আপনি মায়ের পেটে আসার আগে জমাট রক্ত বেঁধেছিলাম মায়ের পেটের ভেতরে এখনো আমরা মানুষে রূপান্তরিত হই নাই পূর্ণাঙ্গ মানুষ আমরা মায়ের পেটে এখনো হই নাই আমাকে আপনাকে মায়ের পেটে দেখভাল করার জন্য দেখাশোনা করার জন্য আল্লাহ সেখানে দুইজন ফিরিস্তা নিযুক্ত করেছিলেন আমাকে আপনাকে দেখভাল করার জন্য দেখাশোনা করার জন্য আমার আপনার রক্ত মাংস চর্বি গোস্ত সব এগুলি জায়গায় জায়গায় গিরিল মোবিল ওয়েল সব কিছু 360টা জোড়া আমাদের বডিতে আছে এগুলি সেটিং করার জন্য ফিটিং করার জন্য আল্লাহ মায়ের পেটে দুইজন ফিরিস্তা দিয়েছেন সেই দুইজন ফিরিস্তার দায়িত্ব হইল আমাকে আপনাকে সুন্দর করে গঠন করবে আমাকে আপনাকে সুন্দর করে বানাবে এই দুই ফিরিস্তা যখন আমাকে আপনাকে বানাইবে এমন মুহূর্তে আল্লাহর কাছে দুই ফিরিস্তা বলে আল্লাহ আব্দুল করিম আব্দুল কুদ্দুসকে আমরা কেমনে বানাবো আল্লাহ মায়ের পেটের ভিতরে তারে আমরা কেমনে বানাবো আঙ্গুল কি 22টা হবে না 20টা হবে না 23টা হবে চোখগুলো কি টেরা হবে না সোজা হবে নাকের সেন্টটা কেমন হবে দাঁত গুলো উচানাচা কেমন হবে আল্লাহ আপনার বান্দারে আমরা কেমনে বানাইতাম আপনি আমাদেরকে একটু বলে দেন বলে দেন ও মুসলমান বন্ধুরারে আমার এই পৃথিবীর সব তুমি চিনলা কিন্তু তোমার বানানেওয়ালা আল্লাহকে তুমি চিনলা না আমি আপনি মায়ের পেটের ভিতরে যে দশ মাস ছিলাম সেখানে আল্লাহ দুইজন ফিরিস্তা নিযুক্ত করে আমাকে আপনাকে বানাইল দুই ফেরেশতা বলে আল্লাহ কেমনে বানাইতাম আল্লাহ কয় আমার কাছে জিজ্ঞেস করার কোনো দরকার নাই ওই যে লৌহে মাহফুজের বোর্ড আছে সেখানে তোমরা তাকে দেখো লৌহে মাহফুজ এমন একটা বোর্ড আল্লাহ দুনিয়ার জমিনে যা কিছু প্রেরণ করে তার সব কিছু আল্লাহ লৌহে মাহফুজে সীমাবদ্ধ করে লৌহে মাহফুজের ভিতরে আমার আপনারও সেখানে নকশা করা আছে পবিত্র কোরআন করিম 30 পারা সেখানে সংরক্ষণ করা আছে দুনিয়ার ভিতরে আল্লাহ যা কিছু পাঠায় সব আল্লাহ লৌহে মাহফুজের মধ্যে আগে লিপিবদ্ধ করে সীমাবদ্ধ করে পর্যায় ক্রমে ক্রমে আল্লাহ পাক লৌহে মাহফুজ থেকে দুনিয়ার জমিনে পাঠাইতে থাকি ওই লৌহে মাহফুজের ভিতরে আমার আপনার নকশা করা আছে ডিজাইন করা আছে ফেরেশতারা ডেকে বলে মালিক কেমনে বানাইতাম আপনার বান্দাকে আল্লাহ কয় আমার কাছে জিজ্ঞেস করার দরকার নাই লৌহে মাহফুজের দিকে তাকায় দেখো এই বান্দার সেখানে নকশা আছে
ফেরেশতারা লওহে মাহফুজ থেকে দেখে দেখে আমারে আপনার মায়ের পেটের ভিতরে বানাইতে থাকে, আমার আপনার পা বানায়, হাঁটু বানায়, মাজা বানায়, কমর বানায়, গাড় বানায়, কাঁধ বানায়, পেট বানায়, পিঠ বানায়, বানাইতে বানাইতে পর্যায় ক্রমে ক্রমে ফেরেশতারা এ পর্যন্ত বানায়। এবার ফেরেশতারা আমার আপনার চেহারাটা বানানোর জন্য হাত দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কয়, ও ফেরেশতারা বান্দার চেহারাটা তোরা বানাইস না, বান্দার সব তোরা বানাইলি, আমার বান্দার চেহারাটা তোরা বানাইস না রে ফেরেশতারা, তোরা বানাইস না। ফেরেশতারা ডাক দিয়া কয়, আল্লাহ আপনার বান্দার চেহারা যদি আমরা না বানাই তাইলে বান্দার পরিচয় কেমনে হবে, কেমনে পরিচয় হবে, কোনটা অমুক কোনটা তমুক, বান্দার চেহারা ছাড়া তো পরিচয় পাওয়া যায় না, বান্দার সব আমরা বানাইলাম, বান্দার চেহারাটাও আমরা বানায়া দেই, আল্লাহ আমরা বানায়া দেই। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখে বলে, ও ফেরেশতারা বান্দার সব তোমরা বানাইলা কিন্তু বান্দার চেহারাটা তোমরা বানাইবা না, আমি আল্লাহ আমার মায়ার দয়ার বান্দার চেহারাটা তোমাদের কি দিয়া বানাবো না, কোন ইঞ্জিনিয়ার ডাক্তার কবিরাজ দিয়া বানাবো না, আমি আল্লাহ আমার মায়ার দয়ার বান্দার চেহারাটা আমার নিজের কুদরতি হাত দিয়া বানাই দিতে চাই। এই জন্য তামাম পৃথিবীর বুকে কোটি কোটি মানুষ আছে, একটা মানুষের চেহারা আর একটা মানুষের সাথে কোনোদিন মেলে না, ওই আমেরিকার মানুষের চেহারার সাথে বাঙালির কোনো মিল নাই, মালয়েশিয়া ইন্দোনেশিয়ান মানুষের সাথে আমাদের চেহারার কোনো মিল নাই, ওই যে গারো চাকমা সাঁওতাল খই টইটুম্বা পাহাড়ি অঞ্চলের যারা মানুষ আছে তাদের সাথে আমাদের চেহারার কোনো মিল নাই। আল্লাহ ডাক দিয়া কয়, দুনিয়ার মানুষের আরে তামাম পৃথিবীর বুকে তোমরা তাকায়া দেখ, এক একটা মানুষকে আমি আল্লাহ তাআলা এক একটা মডেল করে দুনিয়াতে বানাই দিয়েছি, তোমরা তোমাদের চেহারার দিকে তাকায় দেখো, আমি আল্লাহ কত বড় ডিজাইনার, কত বড় ইঞ্জিনিয়ার, আমার কুদরতি হাতের কপাল, আমার কুদরতি হাত দিয়া বান্দা তোমার এই সম্মানিত কপাল বানায় দিলাম, বান্দা তুমি দুনিয়াতে যাওয়ার পর আমার সম্মানিত কুদরতি হাতের কপাল লাগায় যখন নাকি আমার কুদরতি তুমি সাজদা দিবা, বান্দারে আমার তোমার বানানোর সার্থকতা তখন আমার আল্লাহর দরবারে হাজির হয়ে যাবে, আমি আল্লাহ আমার কুদরতি হাত দিয়া তোমার সম্মানিত কপালটা বানাই দিলাম, এই সম্মানিত কপাল লাগায়া আমার কুদরতি কদমে যখন সাজদা দিয়া পড়ে থাকবা, জেনে রাখো জেনে রাখো, রসুল বলেন আসছে জিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, একটা সাজদার দাম তামাম পৃথিবী এবং পৃথিবীর বুকে যা কিছু আছে তার চাই আল্লাহর দরবারে আরো বেশি দামি হয়ে যায়। মুসলমান ভাইরা রে আমার, তুমি আমি সব চললাম, যে আমারে বানাইলো যে তোমারে বানাইলো তারে আমি চিনলাম না। আজকে মানুষ যদি ঘর বানানোর উদ্দেশ্য না জানে তাহলে সে ঘরের কোনো মূল্য থাকে না, বাজার দিয়েছে হাট বাজার করার কারণে, কিন্তু কেউ যদি না জানে কেন বাজার হলো বাজারেরও মূল্য থাকবে না। আমি গাছ লাগাইলাম কেন যদি আমার জানা না থাকে গাছেরও মূল্য থাকবে না, আমি মাহফিলে আসলাম কেন উদ্দেশ্য যদি আমার জানা না থাকে তাইলে মাহফিলে আসাটাও সার্থক হলো না, মাহফিল যারা দিয়েছি তারাও যদি যা জানে মাহফিল কেন দিল উদ্দেশ্য জানা না থাকলে সেও মাহফিলের মূল্য বুঝবে না। আমি আপনি দুনিয়াতে আসলাম, আল্লাহ আমাকে আপনাকে কেন বানাইলো যদি হাকিকতার মূল্য জানা না থাকে দুনিয়াতে আসাটা কেমন যেন বোকামি হয়ে গেল, কেন আল্লাহ বানাইলো, কেন আল্লাহ দুনিয়াতে আমাদেরকে দিল, এই খবর যদি তোমার আমার জানা না থাকি যেই মালিক তোমাকে আমাকে বানাইলো ওই মালিকের পরিচয় যদি আমার আপনার সামনে না থাকে, আল্লাহ পাক ডাক দিয়া বলে দুনিয়াতে আসাটাও তোর বোকামি হয়ে যাবে, দুনিয়াতে আসার পর সময় তুমি ব্যয় করতেছো 50-60-70 চলে গেছে কিন্তু আসার উদ্দেশ্য জানা নাই, খালি হাতে তুমি কবরে যাবা, জান্নাতে যেতে পারবা না, জাহান্নাম সারা তোমার উপায় নাই, উদ্দেশ্য জানো। আমি আপনি সব চিনি কিন্তু আমি আল্লাহ চিনি না, আমি মালিক চিনি না, আমার কে বানাইলো আমি জানি না,
রহমাতুল্লিল আলামিন হলেন আল্লাহ কিছুনার জন্য বান্দা তুমি শুকর আদায় করো তোমার আহকামুল হাকিমিন মালিক তুমি আল্লাহকে কেমনে চিনবা চিনার জন্য সহজ উপায় হলো রে বান্দা আল্লাহর সৃষ্টির দিকে তুমি গবেষণা করো তাকায় তাকায় গবেষণা করো আসমান কে বানাইলো গবেষণা করো গাছ কে বানাইলো গবেষণা করো আল্লাহর সৃষ্টির দিকে যখন নাকি তুমি 10 মিনিট গবেষণা করবা আল্লাহ পাক তোমার সামনে অটোমেটিক হাজির হয়ে যাবে এক কবি সুন্দর করে কবিতার আকারে আল্লাহর সৃষ্টি নিয়ে সে কবিতা বলছে এই কবিতার ভিতরে আল্লাহর পরিচয় সে ধরে তুলছে কয় আচ্ছা মানুষ বল দেখি রাত্র কেন কালো চাঁদ সূরজ কোথা হতে পেল এত আলো পশু পাখি কয় না কথা মানুষ কেন কয় বল 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 মানুষ এসব কেমন করে হয় ফুলগুলি সব নানান রঙে কেমন করে হয় পাতাগুলো সবুজ বটে ফুলের মত নয় দুধু কেন হয় সাদা মরিচ কেন ঝাল আমগুলি পাকলে আবার কেমনে তা হয় লাল আমরা মানুষ বাস করি ভাই এই দুনিয়ার রঙে হাতের রেখায় আর চেহারা মিলে না কারো সঙ্গে আর মিলে না কথার ধরন আঙ্গুলের টিপ আল্লাহ আছে একজনে বার প্রমাণ হলো তমাম দুনিয়াতে যত মানুষ আছে কারো চেহারার কারো মিল নাই এই যে আমাদের বুড়া আঙ্গুলের টিপ আছে না সবার আসেনি আসেনি বুড়া আঙ্গুলের মাথায় একটা যে শিল আল্লাহ বানায় দিয়েছে টিপসই দেয়া দিছে আজ পর্যন্ত পৃথিবীর বুকে কোনো ইঞ্জিনিয়ার আবিষ্কার হয় নাই আজ পর্যন্ত পৃথিবীর বুকে কোনো গবেষক আবিষ্কার হয় নাই একজনের টিপসই আর একজনের নকল করতে পারবে কেউ মাথার ব্রেন এমন নাই আমার টিপসই সে নকল করে ফেলবে দুনিয়ার বুকে কত কিছু নকল হয় এক মানুষের টিপসই আর এক মানুষ নকল করতে পারে না এতটুকু ক্ষমতা বন্দরে তোমারে আমি দেই নাই তুমি জানো জানো তোমার হাতের ভিতরে আমি একটা শিল মেরে দিয়েছি এই শিলটা নকল করার ক্ষমতা আমার দুনিয়ার জমিনে আর কারো নাই আসেনি টিপসই নকল করছে সাইন নকল করে ফেলছে নকশা নকল করে ফেলছে ডিজাইন নকল করে ফেলছে টিপসই নকল করছে নি কেউ এই মমিন সিং এর মানুষ আপনাকে একজনের সাথে আরেকজনের টিপসই মিলেনি কুমিল্লার মানুষের হাতের ছাপ আর মমিন সিং এর মানুষের হাতের ছাপ মিল আসেনি আর কুমিল্লা মমিন সিং তো দূরের কথা বাফেটার সাথে তো ফুল আটটানি মিলে না বানাইলো কে জোরে বলেন কে সে আল্লাহর সিরি না কথা কন ঠিক কি না যদি চিন্তাম তাহলে ফজরের নামাজ না পড়ে লেপির নিচে ঘুমায়া থাকতাম না কথা কন শিখতে না সিরি নাই ভেদায় আরামে শুয়ে থাকি ঠান্ডা পানি দিয়ে অজু করে মসজিদে আসতে পারি না কথা বলেন ঠিক কি না ইয়ার পরেও আল্লাহ পাক ধৈর্য ধারণ করে রাখছে বান্দা আমি তোর প্রতি নারাজ না আমি তো মায়া আমার তো দয়া আমার তো ক্ষমা তোর জন্য উদ্ধার করে দিয়ে রাখছি ভুল বুঝার পরেও যদি তুমি আমার কাছে আত্মসমর্পণ করো আমি আল্লাহ তোমাকে ক্ষমা দান করে দিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উম্মতেরা শোনো আমি রাসূল দৈনন্দিন আল্লাহর কাছে 100 বার ক্ষমা প্রার্থনা করি কয় বার আচ্ছা আমার রাসূলের কি কোনো গুনাহ আছে তাহলে রাসূল কেন ক্ষমা প্রার্থনা করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 বার আল্লাহর কাছে ইস্তিগফার করে কয় বার জোরে বলেন তার এটা দাদা আওয়াজ জানা এটা দাদা আওয়াজ কই হ্যাঁ এটা একটা ব্যাক কল হ্যাঁ এটা দাদা আওয়াজ দাও না একটু কি বিড়ি টিড়ি খাই তা পিছিয়ে যাও না কি কেন থাকলে কি হয় হরি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনন্দিন 100 বার ইস্তিগফার করতেন কয় বার জোরে বলুন ধরে বলেন না কয় সবার আমার রসুলের কি কোনো গুণা আছে বলেন কোনো গুণা আছে কোন সময় কি রসুলের গুণা হয়েছে নবুয়তি পাওয়ার আগে হয়েছে শিশুকালে বাল্যকালে
মধ্যকালে বৃদ্ধকালে কোন বয়সে আমার রাসূলের কোন গুনাহ নাই সেই নবীজি আল্লাহর দরবারে 100 বার ইস্তেগফার করেছে দৈনন্দিন প্রতিদিন জিজ্ঞেস করি ইয়া রাসূলুল্লাহ আপনি ইস্তেগফার করেন বলে ইস্তেগফার করে করে আমি মালিকের দরবারে প্রশংসা করি আল্লাহর দরবারে আমি ক্ষমা চাই ইস্তেগফার করি এই আমল যদি আমার কোন উম্মত করে আল্লাহ পাক তারে মৃত্যু দিবে এমন ভাবে হাসতে হাসতে সে মৃত্যুবরণ করে জান্নাতে চলে যাবে ইস্তেগফারের আমল এত দামি একটা আমল অথচ আমরা এটা করি না এ যে বসে বসে দুই ঘন্টা তিন ঘন্টা শাস্ত্রলে আড্ডা মারি মারিনি কথা কয় না আমরা দেখতাম আগে মহিলারা নাকি একসাথে বইলে খালি গপ কয় এটা মহিলাগো বিরুদ্ধে একটা অপবাদ দেওয়া হয় হিসাব করলে দেখি মা মন্দির থেকে বেশি এখন গপ পুরুষ লোকে কয় এই যে শাস্ত্রলে বসে এক কাপ চা লইয়া পাঁচ টাকা দিয়ে আড্ডা মারতেছে সা ঠান্ডা হইয়া শরবত হইয়া গেছে হের সাফা মারা বন্ধ হয় না কথা কোন ঠিক কিনা তো মহিলারা কে শাস্ত্রলে আড্ডা মারে কথা কয় না শাস্ত্রলে আড্ডা মারে আর তুমি চুপ আমরা যখন মাহফিল করে বাসায় যাই রাতের দুইটা তিনটা বাজেও দেখি রাস্তার মোড়ে মোড়ে কিছু ফাঁকনা দাঁড়িওয়ালা বেড়া শাস্ত্রলে বসে বসে আড্ডা মারে কথা কোন ঠিক কিনা একজন জিগাইলাম এত রাত্রে আপনি শাস্ত্রলে কি আপনি তো মসজিদে থাকলে পারেন ও হুজুর মসজিদে একা একা কেমনে থাকবো এত রাত্রে ডরাই না শাস্ত্রলে তো লোকজন আছে কথাবার্তা বলে সময়টা কাটাইতে পারি আমি কে হাহারি যদি আল্লাহরে ভয় করতা তুমি এখানে সাফা মারতা না রাতের নিশি রজনীতে উঠে আল্লাহর দরবারে কান্নাকাটি করতা কথা বলেন ঠিক কিনা রসুল বলেন আল্লাহর কাছে তওবা করো ইস্তেগফার করো আমি রসুল যদি 100 বার তওবা ইস্তেগফার করতে পারি তাহলে তুমি কেন পারবে না কারণ থাকি আমার রসুলের তো কোনো গুনাহ নাই কথা বলেন ঠিক কিনা ইস্তেগফারের এই আমলটা যারা করবে আল্লাহ পাক দুনিয়াতে তাদেরকে অভাব দিবে না অভাব দিবে না কথা বলেন ঠিক কিনা এই যে আমরা দুর্ভিক্ষের খবর শুনতে পাই 2023 সালে 40টি রাষ্ট্রের ভিতরে দুর্ভিক্ষ হবে কয়টা বাংলাদেশ আলহামদুলিল্লাহ 3 নম্বরের কাতারে আছে কয় নম্বরের কাতারে দুর্ভিক্ষের কাতার এমনি তো সারা পৃথিবীর বুকে বাংলাদেশ নাকি গরিব ফকিরনির দেশ আরো ফকিরনি হওয়ার জন্য 3 নম্বরের কাতারে আছে তাইলে যদি এই গরিবের হালাত এবং এই দুর্ভিক্ষ আমাদের মাঝে চলে আসে অবস্থাটা কি হবে অবস্থাটা এমন হবে শুনেন দুর্ভিক্ষ আমাদের বাংলাদেশে তো যাদের সহায় সম্পত্তি ধন সম্পদ আছে ইয়াদের আরো বেশি দরকার ইয়ারা আরো দুর্নীতি বেশি করে এখন দুর্ভিক্ষ যখন হবে এই বড় বড় সুরগুলো তো চুরি করবেই এই ছোট ছোট রিক্সাওয়ালাটিও আরো বেশি চুরি করবে তবে গুজবে কান দিবেন না দুর্ভিক্ষ আল্লাহ না দিলে কোনো মানুষ দিতে পারবে শয়তান এগুলি ভয় দেখায় আমাদেরকে কে দেখায় শয়তান দুর্ভিক্ষের কথা বলে বলে আমাদের ঈমান নষ্ট করতে চায় মিস্টার ইবলিস নাম কি এই দুর্ভিক্ষ থেকে পরিত্রাণ পাওয়ার জন্য একটি আমল আছে সেই আমল হলো আমরা প্রতিদিন আল্লাহর কাছে তওবা করব আর গুনাহ থেকে মুক্ত হব ইনশাআল্লাহ দুর্ভিক্ষ আমাদের কাছেও আসতে পারবে না গুনাহ কমাও ঈমান বাঁচাও হারাম থেকে পরহেজ করো সুদ থেকে পরহেজ করো আল্লাহ পাক তোমার অল্প রিজিকের ভিতরে বরকত দান করে দিবে সুবহানাল্লাহ